আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা যেন কি? স্যার, আমার নাম হলো মুহাম্মদ উমর আলী। ও আচ্ছা, আপনি কি এর আগে কোথাও জব করেছেন? না স্যার, এর আগে আমি কোথাও জব করিনি। আমি ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করেছি। আচ্ছা উমর আলী, আপনি বলুন, আপনি কেন আমাদের প্রতিষ্ঠানে আপনি জব করবেন? স্যার, আমি জানি আপনাদের প্রতিষ্ঠান খুবই একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আমি চাচ্ছি আমার কেরিয়ার এই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে শুরু করার জন্য। আচ্ছা, আপনি বলুন, আপনার উইকনেসগুলা কি বা আপনার দুর্বল কি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলা আপনি আমাকে বলেন। স্যার, আমার দুর্বল পয়েন্টগুলো হলো আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না, এবং অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করতে পারি না। এটি হলো স্যার আমার দুর্বল পয়েন্ট। আচ্ছা, আপনি যে পদে অ্যাপ্লিকেশন করেছেন বা আবেদন করেছেন, এই পদে আপনাকে যদি আমরা নিয়োগ দেই, তাহলে আপনি এই প্রতিষ্ঠানকে কি দিতে পারবেন? স্যার, আমি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করেছি, এই পদে যদি আমাকে নিয়োগ দেন আপনারা, তাহলে এই প্রতিষ্ঠানকে আমি দিতে পারবো সততা এবং কঠোর পরিশ্রম আমি দিতে পারবো। আচ্ছা, আপনি কি জানেন আপনি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এই পদের স্যালারি রেঞ্জ কত? সরি স্যার, এ বিষয়টা আমার জানা নেই। আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করছেন, এই পদের সর্বোচ্চ স্যালারি রেঞ্জ হলো 13,000 টাকা। আপনি কি 13,000 টাকায় চাকরিতে যোগদান করতে পারবেন? স্যার, আমার একটি কথা, কথাটি হলো যে আমরা টোটাল 14 বছর লেখাপড়া করে আমাদের স্যালারি আপনি ধরলেন 13,000 টাকা, আর গার্মেন্টসের একটা ওয়ার্কার, সে কোনোদিন লেখাপড়া না করে তার স্যালারি ধরছে 12,500 টাকা করে। তো ওরা কোনোদিন লেখাপড়া না করেই 12,500 টাকা স্যালারি হয়ে গেল, আর আমরা 14 বছর লেখাপড়া করে আমাদের স্যালারি হচ্ছে 13,000 টাকা। তো এটি যুক্তির মধ্যে পড়ে না। শোনেন উমর ফারুক, আমাদের ফ্যাক্টরিতে এরকমই স্যালারি, আপনার পুষলে আপনি জয়েন করবেন, আর যদি আপনার না পুষে আপনি জয়েন করিয়েন না। ঠিক আছে স্যার, চলে গেলাম। আসসালামু আলাইকুম। শালার মাথায় নষ্ট, কই করলাম এতদিন লেখাপড়া? এই 14 বছর লেখাপড়া না করে আমি যদি 14 বছর বা 5 বছর বা 10 বছর আমি যদি একটা পানের দোকানদারি করতাম, তাহলেও প্রতিদিন 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারতাম। মাস শেষে আমাদের স্যালারি আসতো 20 থেকে 25,000 টাকা। শালার লেখাপড়ার গুল্লি মারি।